শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি নিব সেটি হলো তোমার অংশীদারি ব্যবসায় একাদশ দ্বাদশ তোমাদের অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের তোমাদের অধ্যায় দ্বিতীয়। এই অঙ্কের বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বেসিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সূত্রাকারে। এই সাবজেক্টের উপরে বিভিন্ন ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো আমার ধারাবাহিকভাবে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের যে ভিডিওগুলো আমি দিচ্ছি এই ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশনের নিচে কিন্তু তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কের উপরে ক্লিক করে তোমরা কিন্তু আমার বিভিন্ন ক্লাসগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে চেষ্টা করছি প্রতিটা বিষয়ের উপরে খুঁটিনাটি ভেঙে ভেঙে ক্লাস দেওয়ার জন্য, এবং এই যে ক্লাসগুলো আমি তোমাদের ধারাবাহিকভাবে দিচ্ছি সেই ক্ষেত্রে আমি তোমাদের উদাহরণে মেইন বইয়ে উদাহরণের যে অঙ্কগুলো এইগুলোও আলোচনা করে দিচ্ছি। তো এই যে আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো, এই ক্লাসগুলো সবই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবা। যতটুকু যেখানে না পাবা, তোমরা একটু প্লে লিস্ট সার্চ করলে তোমরা এখানে বিভিন্ন ক্লাসগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আজকে তাহলে ক্লাসের মূল পর্বে। শিক্ষার্থী, আজকে তাহলে তোমাদেরকে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমাদের তোমার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, তোমাদের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে, যেটা তোমাদের অংশীদারি ব্যবসা। এই আজকের আলোচনাতে এটি তোমরা যারা শুনবা, আমার মনে হয় যে এই চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে কোনো সমস্যা খুব একটা থাকবে না, কারণ আমি বেশ সকল বিষয় পর আমি আলোচনা করব তোমাদের। এই যে এখানে যে সূত্রগুলো আছে, যে অংশীদারি ব্যবসা প্রস্তুত করতে গেলে যে তোমাদের কতগুলো সূত্র, কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাদের না জানার কারণে অনেকের সমস্যা হবে। তো আমি এই নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেবো, এরপরে তোমাদের ধারাবাহিকভাবে অঙ্কে যাব, এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমি আজকের ক্লাসে আমি আলোচনা করব, যেটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় এমসিকিউগুলো এসে থাকে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে নিয়ম জিনিসগুলো আমি আলোচনা করতে যাচ্ছি যে নিয়মগুলো, এই নিয়মগুলো তোমরা একটু ধারাবাহিকভাবে তাহলে দেখতে থাকো। আর আমার এই যে কোনো ক্লাস 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 এগুলো তোমরা আমার এই যে উপরে এখানে ঠিকানা দেওয়া আছে, তোমরা এইগুলো এই মাধ্যমে তোমরা পেয়ে যাওয়া। যাই হোক, আমি কোনো কথা না ভাবিয়ে আমি চলে যাচ্ছি আমি ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী, তো দেখো অংশীদারি ব্যবসায় কাকে বলে। প্রথমত এই জিনিসটা সম্পর্কে আমি তোমাদেরকে এখানে নোট দিয়েছি, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এটাগুলো তো আমরা জানি, তারপর তোমাদেরকে বলবো যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, এগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করবো। যে ব্যবসায় সাধারণত দুই বা এর অধিক ব্যক্তি মিলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ চুক্তির মাধ্যমে পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আছে যে দুই বা ততোধিক ব্যক্তি মিলে যে ব্যবসা পরিচালিত হয় তাকে কি বলে, ঠিক আছে? এরপরে অংশীদারি ব্যবসায় কোন ধরনের চুক্তি থাকে, এর বৈধ চুক্তি একটু আগে যেটা বলেছিলাম এটা অংশীদারি ব্যবসায়। আচ্ছা, এরপর অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদার আইন অনুযায়ী সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন। এখানে তোমাদের 3টি এমসিকিউ প্রশ্ন আছে। প্রথমত একটি হলো যে কত সনের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালিত হয়, এখানে বলা আছে 1932 সনের আইন। এরপর দ্বিতীয় আছে যে অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন, 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন, 3 জন। এখানে 3টা এমসিকিউ প্রশ্ন আছে তোমাদের। এরপরে দেখো আছে কি, আর ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন, এটা কেন কিন্তু তোমাদের প্রশ্ন আছে, তোমরা এটা তো বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আছে তোমাদের কি, তবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হতে পারে 2 জন এবং সর্বোচ্চ সদস্য হতে পারে 3, 4 বা 5 জন। এটা আমি বলছি যে অংশীদারি ব্যবসা যখন তোমরা প্রশ্নপত্র থেকে অঙ্ক করবা পরীক্ষার সময়, তখন তোমাদের সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 3 জন, 4 জন বা 5 জন সদস্য দিয়ে তোমাদেরকে অঙ্ক প্রস্তুত করতে বলতে পারে। তবে সেই ক্ষেত্রে আমি এখানে একটা কথা বলে দিয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে 3 জন থাকে। অংশীদারি ব্যবসায় মূল 2টি পার্ট মেইন হিসেবে প্রস্তুত করিতে হয়, একটা হলো লাভ লোকসান আবর্তন হিসাব, অন্যটা হলো অংশীদারদের মূলধন হিসাব। প্রিয় শিক্ষার্থী, এখানে বিষয় হলো যে অংশীদারি ব্যবসা থেকে তোমাদেরকে যে অঙ্ক করিতে হয় তার ভিতরে গুরুত্বপূর্ণ 2টি পার্ট থাকে, একটা হলো লাভ লোকসান আমন্ত্রণ হিসাব আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। তবে সৃজনশীল প্রশ্নের জন্য ক নাম্বারে দেখা যায় যে এই 2 পার্টেই যা করতে হয় তার একটু অংশ কেটে ক নাম্বারের জন্য দিয়ে দেয়। তো আমি এইটা অঙ্ক করার সময় তোমাদেরকে বা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা অবশ্যই করব। আচ্ছা দেখো, তাহলে অংশীদারি ব্যবসায় আসলে কিভাবে প্রস্তুত করিতে হয় এই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত লিখে দিয়েছি, তোমরা একটু ব্যাপারগুলো লক্ষ্য করো, আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, এরপর অঙ্ক করার সময় তো অঙ্কের সাথে আবার মিলিয়ে দিব। তো এখন এখানে ব্যাপারটা লক্ষ্য করো, অংশীদারি ব্যবসায় লাভ লোকসান আবন্টন হিসাব মূলত অংশীদারদের ব্যবসা হতে লাভ হলো না ক্ষতি হলো তা নির্ণয় করার জন্য প্রস্তুত করা হয়। এখানে ডেবিট ও ক্রেডিট 2টি সাইড থাকে। তো এখানে বিষয় হলো যে অংশীদারি ব্যবসায় প্রথম অংশটা তোমাদের কি বলেছি যে একটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব, এবং এই লাভ লোকসান আবন্টন হিসাবটা কেন করা হয়, ক
করা হয় যে অংশীদারি ব্যবসা করে ব্যবসায় কি আসলে লাভ হলো না লস হলো, এই জিনিসটাই এই লাভ লোকসান আবন্টনের মাধ্যমে নির্ণয় করা হয়। এখন কথা হলো যে লাভ লোকসান আবন্টন হিসাবটা নির্ণয় করা হয় কিভাবে এবং সেখানে আমাদের কি কি জিনিস যাবে এবং কোন পাশে কি নিব, এই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। দেখো যেখানে বলা হয়েছে যে ডেবিট পাশে যাবে মূলধনের সুদ, ঋণের সুদ, এরপর বেতন, কমিশন, চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত সুদ ও বকেয়া খরচ সহ যাবতীয় খরচ বা ক্ষতিসমূহ এবং অংশীদারদের মুনাফার অংশ। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা যে ডেবিট পাশে যাবে এটা আমি তোমাদের এই যে অঙ্ক যে করেছি এইখানে দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ওইখানে ব্যাপারটা এরকম থাকবে যে লাভ লোকসান আবন্টনের সাথে এটা দুইটি সাইড থাকবে, ডেবিট সাইড ক্রেডিট সাইড। এই যে ডেবিট সাইড, এই ডেবিট সাইডের মধ্যে আমাদের কি কি জিনিস যাবে, ডেবিট সাইডের মধ্যে আমাদের কি কি জিনিস টোটাল আমাদের কি কি জিনিস যাবে, ক্রেডিট পাশে আমাদের টোটাল কি কি জিনিস যাবে, এই জিনিসগুলোই কিন্তু আমি এখানে তোমাদের লিখে দিয়েছি। তো যেটা আমি বলছিলাম, তো দেখো তাহলে এই বিষয়গুলো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি জিনিস যাবে আমি এখানে লিখে দিয়েছি। একটু লক্ষ্য করো যে এই জিনিসগুলো যেখানে যেগুলো লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি বলে দিয়েছি। আচ্ছা, এখন কথা হলো ক্রেডিট পাশ, আর একটা সাইড থাকবে ক্রেডিট পাশ। এই ক্রেডিট পাশে আমাদের কি যাবে, ক্রেডিট পাশে আমাদের মনে রাখতে হবে যে ক্রেডিট সাইডে প্রথমেই বিগত বছরের নিট লাভ লিখতে হয়। প্রথমে তোমাদের অঙ্কের শেষের দিকে বিগত বছরে একটা নিট লাভ দেওয়া থাকে অঙ্কের মধ্যে, এই নিট লাভ যেটা দেওয়া থাকবে এটাই আমাদের প্রথমে অঙ্কের শেষে লিখতে হয়। যেমন আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো লক্ষ্য করবো যেমন এই যে অঙ্কটা আমি তোমাদেরকে দিয়েছি এই অঙ্কটাই এখানে বলা হয়েছে যে বছরের লাভ ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা কি করতে হবে, ক্রেডিট পাশে আমাদের প্রথমে দেখো এটা হয়ে যায় আছে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে বিগত বছরের নিট লাভ অঙ্কের শেষে দেওয়া থাকবে, অর্থাৎ ওই যে অঙ্কের শেষে যেটা দেওয়া আছে এই টাকাটা আমাদের লিখতে হবে ক্রেডিট পাশে। এই ক্রেডিট পাশে আর কি কি জিনিস আমাদেরকে লিখতে হবে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখানে আবার দিয়ে দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো ক্রেডিট সাইডে তাহলে এটা লিখতে হবে পরে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্তের সুদ ও যাবতীয় লাভ সমূহ যা যা অঙ্কে থাকবে তা লিখতে হইবে এবং অঙ্কে অংশীদারদের ক্ষতি উল্লেখ ক্ষতি হইলে ক্ষতির অংশ লিখতে হবে। অর্থাৎ অঙ্কে যদি আমাদের কি হয় যদি লাভ হয় তাহলে লাভের অংশটা আমাদের লিখতে হবে ডেবিট পাশে, আবার যদি ক্ষতি হয় ক্ষতির অংশটা আবার লিখতে হবে ক্রেডিট পাশে। ঠিক আছে, এটা কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে আমি বিস্তারিত অঙ্কে যখন যাবো তোমাদের আজকে ধরে ধরে বুঝিয়ে দেবো, তবে আপাতত তোমরা এই বিষয়টাকে জেনে রাখো। আচ্ছা, এরপরে দেখো আমি পরবর্তী যে কি কি জিনিস যাবে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি। মুনাফা বন্টন হবে অঙ্কে অনুপাত দেওয়া থাকলে অনুপাত অনুযায়ী, অর্থাৎ অংশীদারদের একটা কথা মনে রাখতে হবে যে অংশীদার আমরা দুইজন বা তিনজন অংশীদার হলো, এই যে দুইজন বা তিনজন অংশীদার এই এরা কেন লাভ মানে ই করেছে ব্যবসা মানে ব্যবসাটা পরিচালনা করছে লাভ হওয়ার জন্য, লাভ করার জন্য, এবং এই যে লাভ হবে লাভটা তো এই দুজন হোক বা তিনজন হোক তারা বন্টন করে নিবে, কে কত লাভ পাবে, এখন কে কত অংশ নিবে এই জিনিসটা কিভাবে তারা বন্টন করে নিবে এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে এই লাভটা যে তারা বন্টন করে নিবে তারা কি কিভাবে লাভটা বন্টন করে নেবে, কি মুনাফা বন্টন হইবে অঙ্কে অনুপাত দেওয়া থাকলে অনুপাত অনুযায়ী, অর্থাৎ অঙ্কে একটা অনুপাত দেওয়া থাকে যেমন 2:3 বা 4:1 এরকম যে অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাত অনুযায়ী লাভগুলো তারা বন্টন করে নিবে। এখন যদি মনে করো অঙ্কে অনুপাত দেওয়া নেই সেই ক্ষেত্রে কি হবে, দেখো এখানে বলা হয়েছে মূলধন অনুপাত বলা থাকলে মূলধন থেকে অনুপাত বের করে নিতে হইবে। তাহলে অঙ্কে আমাদের দেখা আছে 2:2, 3:4 এরকম লেখা নেই কিন্তু মূলধন অনুপাত বলা আছে, তাইলে আমাদের কি করতে হবে মূলধন থেকে অনুপাত বের করতে হবে। এবং এই যে মূলধন থেকে অনুপাত কিভাবে বের করতে হবে আমি অঙ্ক করার সময় তোমাদের এটা বুঝিয়ে দেবো, তবে আপাতত একটু বলে দিচ্ছি। যেমন ধরে নাও যে একজনের মূলধন, প্রথম ব্যক্তির মূলধন হলো 5,000 টাকা, দ্বিতীয় ব্যক্তি 4,000 টাকা, তৃতীয় ব্যক্তি 3,000 টাকা, তাইলে মূল কি করতে হবে অনুপাত বের করতে হলে যে শূন্যগুলো কেটে দিয়ে দেবো, শূন্যগুলো কেটে দিলে আমাদের কি হলো 5,4,3, তাহলে অনুপাত হবে 5,4,3, এভাবে আমরা করতে পারবো। তবে আমি অঙ্ক করার সময় বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে এরপরে দেখো অতিরিক্ত মূলধন যোগ করে, আচ্ছা তাহলে এখন কথা হলো মূলধন অনুপাত যদি বের করতে হয় তাহলে যদি অঙ্কে অতিরিক্ত মূলধন থাকে তাহলে যার অতিরিক্ত মূলধন আছে তার অতিরিক্ত মূলধন তার সাথে যোগ করতে হবে, তারপরে কিন্তু মূলধন অনুপাতটা বের করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তারপর দেখো মুনাফা বন্টনের পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্ট অনুযায়ী নিতে হইবে, আর কিছু বলা না থাকলে সকল অংশীদার মুনাফা সমানভাবে মুনাফা পাইবে। যে যদি
অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাত অনুযায়ী নেবো, যদি অনুপাত না দেওয়া থাকে, যদি বলে মূলধন অনুপাতে তাহলে মূলধন অনুপাতকে কেটে মূলধন অনুপাত নিতে হবে। এরপরে যদি তাও না থাকে, যদি বলা হয় যে অমুকে এত পার্সেন্ট পাবে, তমুকে এত পার্সেন্ট পাবে, তাহলে আমরা পার্সেন্ট অনুযায়ী দেবো। আর প্রিয় শিক্ষার্থী, যদি কোনো কিছুই বলা না থাকে, তাহলে আমরা যতজন পার্টনার আছে ততজন পার্টনার সমানভাবে মুনাফা পাইবে। যেমন মনে করো তিনজন পার্টনার আছে, অঙ্কে লাভ হলো কত, 1,50,000 টাকা, তাহলে তিনজনে আমরা সমানভাবে তাদেরকে দিয়ে দেবো। অর্থাৎ যেমন প্রত্যেকেই তাহলে কত টাকা পাবে, প্রত্যেকে পাবে 50,000 টাকা করে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তারপর বলা হয়েছে যে মূলধনের উপর নির্দিষ্ট তারিখ দেওয়া না থাকলে উত্তোলনের সুদ সবসময় উত্তোলনের উপর নির্দিষ্ট তারিখ দেওয়া না থাকলে উত্তোলনের সুদ সবসময় অর্ধেক নিতে হইবে। হ্যাঁ, এটা একটা নিয়ম আছে, উত্তোলনের সুদের উপর যদি তারিখ নির্দিষ্ট তারিখ দেওয়া না থাকে, তাহলে উত্তোলনের সুদ আমরা নিতে হবে অর্ধেক। এবং এই যে উত্তোলনের সুদ কি কিভাবে নিতে হবে, দেখো উত্তোলনের সুদ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে, যা যার মধ্যে তিনটি পদ্ধতি অঙ্কে বেশি আসে, নিম্নে দেওয়া হলো। এবং এই যে তিনটি পদ্ধতি কি কি প্রিয় শিক্ষার্থী, আমি আসলে অনেক বিস্তারিত আলোচনা, এগুলো আলোচনা করতে গেলে তোমাদের যথেষ্ট সময় লাগবে, আমি সব ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা করে আরো কিছু ক্লাস আমি তোমাদের দেবো। আপাতত এটাকে তোমাদের নিয়মগুলোকে একবার একটু বুঝিয়ে দিচ্ছি। যে দেখো উত্তোলনের সুদ যে আমরা নিব, এখানে কথা হলো যে যদি প্রতি মাসে প্রথম তারিখে উত্তোলন করা হয়েছে বলা থাকে, যদি অঙ্কে এমন বলা থাকে যে প্রতি মাসে প্রথম তারিখে উত্তোলন করা হয়েছে, তাহলে কি হবে, মাসিক উত্তোলন 13 দিয়ে গুণ করে পার্সেন্ট অনুযায়ী যে সুদ বের হইবে তার অর্ধেক নিতে হইবে। অথবা এক মাসের উত্তোলনের উপর সুদ ধরে সুদকে 6.5 দিয়ে গুণ করে নিতে হইবে। যেমন এই ব্যাপারটা কিভাবে, আমি কিন্তু তোমাদেরকে এখানে ছোট একটা মানে কাজ দিয়েছি এবং সেটা দিয়ে একটা সমাধানও দিয়ে দিয়েছি। এখানে বলা হয়েছে দেখো, রুমা প্রতি মাসের প্রথম তারিখে 1,000 টাকা করে কারবার থেকে উত্তোলন করেছে, যার উপর 12% সুদ ধরিতে হইবে। এখানে রুমা উত্তোলনের সুদ হইবে, দেখো কিভাবে করতে পারো তোমরা, তাহলে এই যে 1,000 টাকা প্রতি মাসে তোমরা কি করতে পারো, 1,000-কে 13 দিয়ে গুণ দিবা, মানে 13 মানে কেন, কারণ হলো প্রতি মাসের 15 তারিখ যদি হয় তাহলে ধরতে হবে 13 মাস অনুযায়ী। এটা কেন ধরতে হবে, এটা সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তোমাদের আরো একটা ক্লাসে আমি এটা সম্পর্কে ডিটেলস আমি বলে দেবো। তো আপাতত তোমরা এটা মনে রাখো যে প্রথম তারিখে বললে 13 দিয়ে গুণ দিতে হবে, গুণ দিয়ে মোট উত্তোলন তাহলে কত হলে হলো 13,000 টাকা। এটাকে আমরা কি করব, যদি 12% সুদ হয় তাহলে 12% বের করবো, বের করে আমাদের কি করতে হবে, এটাকে মানে সুদের যে পার্সেন্ট, এই পার্সেন্ট দিয়ে গুণ দেবো, 100 দিয়ে ভাগ দেবো, তাহলে আমাদের টাকা বের হলো। এই যে টাকা, এই টাকাটা বের হয়েছে 1 বছরের জন্য, তাহলে আমরা কি করবো, 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিয়ে আমরা অর্ধেক নেবো। আগেই বলেছিলাম যে উত্তোলনের পর নির্দিষ্ট তারিখ না থাকলে উত্তোলনের সুদ অর্ধেক নিতে হয়। আচ্ছা এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আবার আমি তোমাদেরকে এখানে বলে দিয়ে করে দিয়েছি, দেখো এটা হলো শর্টকাট পদ্ধতি, আমি লিখে দিয়েছি যে এই এই টাকাকে তোমরা কি করবা, তোমরা 12 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে ভাগ দিবা, ভাগ দিয়ে যে টাকা হবে এই টাকাকে 6.5 দিয়ে গুণ দেবা। তাহলে দেখো এইটাও যা হয়েছে এটাও তাই হয়েছে, দুইটা একই আসবে। আচ্ছা এটা হলো প্রতি মাসের প্রথম তারিখ উত্তোলন করা হয়েছে এমন থাকবে। আচ্ছা যদি বলা হয় প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে, তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, দেখো প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে এটা যদি থাকে, তাহলে এটাকে 12 দিয়ে গুণ দিতে হবে, 12 দিয়ে গুণ দিয়ে ঠিক ওই একই একই রকম প্রায় তোমরা একটু এখানে দেখে নেবা, আমি তো প্রথমটা তোমাদের আলোচনা করে দিয়েছি। আচ্ছা এরপরে তৃতীয়টা যদি বলা হয় যে প্রতি মাসের শেষে উত্তোলন করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, উত্তোলনটাকে 11 দিয়ে গুণ দেবো, আর বাকি কাজগুলো কিন্তু একই, এবং এই শর্টকাট পদ্ধতি কি করবো, 5.5 দিয়ে গুণ দেবো। ঠিক আছে, তাহলে প্রথম তারিখে যদি হয় প্রতি মাসে, তাহলে তোমার 6.5, মাঝামাঝি হলে তোমাদের 6 দিয়ে গুণ দেবো, আর শেষে হলে 5.5 দিয়ে গুণ দেবো। এটা হলো সব শর্টকাট পদ্ধতি, বাকিটা তোমাদের আমি করে দিয়েছি, তোমরা এখান থেকে ভালো করে একটু দেখে নেবা। এরপর যদি তোমরা আবার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে আরও ক্লাস দিব। প্রিয় শিক্ষার্থী, মাঝে আরও এইগুলো আলোচনা করছি, তবে মাঝে একটা কথা তোমাদের বলে নিচ্ছি, আমার এই যে এখানে আমার বিভিন্ন ওয়েবসাইট যে ঠিকানাগুলো দেওয়া আছে, ফেসবুকে গ্রুপের ঠিকানা আছে, ফেসবুক পেজের ঠিকানা দেওয়া আছে, তোমরা এটার সাথে জয়েন হয়ে তোমরা এখানে কমেন্ট করে তোমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে যদি জানিয়ে দাও, আমি তোমাদের চাহিদা অনুযায়ী সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করবো। যা হোক প্রিয় শিক্ষার্থী, এখন দেখো বাকি আলোচনা তো আমি করছি যে, তবে অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করার সময় অঙ্কে উত্তোলন যে পদ্ধতিতে থাকুক, সকল ক্ষেত্রেই উত্তোলনকে 12 দিয়ে গুণ করে অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে নিতে হইবে। অর্থাৎ আমাদের তো দুইটা পাঠ করতে হয়, একটা হলো লাভ লোকসান হিসাব, আর একটা হলো অংশীদারদের মূলধন হিসাব। এখন কথা হলো, যদি ধরে নাও যে অঙ্কে আছিল প্রতি মাসের প্রথম তারিখ উত্তোলন, তাহলে তুমি কি করেছো, উত্তোলনের সুদ যখন নিয়েছো তখন কিন্তু উত্তোলন 13 দিয়ে গুণ দিয়ে নিয়েছো, কিন্তু মনে রাখবা যখন উত্তোলনের কাজটা করবা, মেইন উত্তোলনের কাজ করবা, তখন কিন্তু উত্তোলন 12 দিয়ে গুণ দিয়ে নিতে হবে, তখন কিন্তু উত্তোলনকে আবার 13 দিয়ে গুণ দিয়ে নিতে যাবে না। অর্থাৎ সুদ বের করার সময় আমাদের এই পদ্ধতিগুলো কাজ করবে, কিন্তু আমরা যখন অরিজিনাল উত্তোলনটা নেবো তখন আমরা উত্তোলনকে 13 দিয়ে গুণ দিয়েই নেবো। আচ্ছা যাহোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমি যে বাকিগুলো দেখো দেখো কি আছে, যে অঙ্কে
ঋণ থাকলে সুদের কথা বলা না থাকলে 6% সুদ নিতে হইবে তারিখ অনুযায়ী। যেমন অঙ্কে তোমাদের বলা হয়েছে যে অমুক অংশীদার, একজন অংশীদারের কথা বলা হয়েছে যে সে এত তারিখে ঋণ এনেছে, তাইলে আমাদের ঋণের সুদের কথা কিছু বলা নেই কোথাও, কিন্তু তাইলেও 6% আমাদের সুদ নিতে হবে। যদি সে বছরের প্রথম তারিখে ঋণটা আনে তাহলে পুরো বছরের সুদ যাবে, যদি মাঝামাঝি হয় অর্ধেক বছরের সুদ যাবে, অথবা যে তারিখে হলো ওই তারিখ থেকে বাকি যেদিনে অঙ্ক শেষ ওই দিন পর্যন্ত আমাদের সুদ নিব 6% হিসাবে ধরে। আচ্ছা, বেতন সহ অন্য যে কোনো খরচ বা আয় ডেবিট করার পর, সমন্বয় করার পর, হিসাববুক্ত করার পর, লেখার পর এমন কথা থাকলে লাভ লোকসান মানে যাবে না কিন্তু মূলধন হিসেবে যাবে। মানে ব্যাপারটা কি, যেমন তোমাদের অঙ্কে বলা আছে, একটু সমন্বয় দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে অমুকের বেতন ডেবিট করার পর, যেমন একজনের বেতন আছে কিন্তু বলা হয়েছে বেতন ডেবিট করার পর, অথবা সমন্বয় করার পর, অথবা লেখার পর, অথবা হিসাববুক্ত পর, এরকম যদি থাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে এই বেতনটা লাভ লোকসান হিসাবে যাবে না। আমাদের দুইটা পার্ত লাভ লোকসান হিসাবে যাবে না, কিন্তু মূলধন হিসাবে করার সময় আমাদের মূলধন হিসাবে বেতনটাকে নিতে হবে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী কথা বলা হয়েছে যে বেতন নগদে তুলে নিলে মূলধন হিসাবে যাবে না, আর নিলে ডেবিট ও ক্রেডিট উভয় পাশেই নিতে হইবে। আচ্ছা, এখন ব্যাপার হলো অনেক সময় আছে যে বলা হয়েছে যে বেতন অমুকের বেতন নগদে তুলে নিয়ে যায় বা নগদে তুলে নেয়, এরকম যদি থাকে তাহলে বেতনটা আমরা কি করব, আমরা মূলধন হিসাবে যখন যাব তখন আমরা জানি যে বেতন আমাদের মূলধন হিসাবে নিতে হয়, কিন্তু এখানে মূলধন হিসাবে আমরা নিব না, বা যদি নিই তাহলে মূলধন হিসাবে দুটি সাইড আছে, ডেবিট পাশেও নিবো আমরা ক্রেডিট পাশেও নিবো, সবচেয়ে ভালো হয় না নিয়ে তুমি একটা টিকা মেরে দাও তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যাও প্রিয় শিক্ষার্থী, তারপরে যে কথাটা বলা হয়েছে যে অংশীদারদের মূলধন হিসাব হতে পারে দুই ভাবে, একটা হলো পরিবর্তনশীল আর একটা হলো স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতি। আচ্ছা, এখন এই যে পরিবর্তনশীল আর স্থিতিশীল এই জিনিসটা কি, আবার দেখো এখানে বলা হয়েছে পরিবর্তনশীল বলা থাকে, অঙ্কে যদি বলা থাকে পরিবর্তনশীল পদ্ধতিতে করো তাহলে কি করতে হবে, মূলধন হিসাব প্রস্তুত করার সময় অঙ্কে প্রদত্ত মূলধনের ব্যালেন্স এর সাথে লাভ লোকসান আবন্টনের এন্ট্রিগুলোর কাজ একই বক্সে করিতে হইবে, এটা যদি অঙ্কে পরিবর্তনশীল বলে। আর স্থিতিশীল বা স্থায়ী বলা থাকলে মূলধন হিসাব প্রস্তুত করার সময় শুধুমাত্র মূলধনের ব্যালেন্স এক বক্সে ও লাভ লোকসান আবন্টনের এন্ট্রিগুলো দিয়ে আলাদা বক্স তৈরি করিতে হইবে। ব্যাপারটা হলো কি, আমি তোমাদের আবার একটু এক্সট্রা আলোচনা করে দিচ্ছি, সেটা হলো যদি অঙ্কে আমাদের কি বলে স্থায়ী হিসাব করতে বলে তাহলে মনে রাখতে হবে যে মূলধনটা স্থায়ী থাকবে, অর্থাৎ মূলধনের সাথে অন্য কোনো কিছু শেয়ার করবো না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্থায়ী বলা থাকলে মূলধন হিসাব প্রস্তুত করার সময় শুধুমাত্র মূলধন ব্যালেন্স একটা বক্সে করতে হবে, অর্থাৎ শুধু মূলধন দিয়ে একটা বক্সে আলাদা করতে হবে। আর যদি পরিবর্তনশীল বলে তাহলে মূলধনের সাথেই অন্যান্য এন্ট্রিগুলো মিলিয়ে আমাদের কাজ করতে হবে। ব্যাপারটা আমি কিন্তু তোমাদেরকে মনে অঙ্ক করার সময় একদম ডিটেলস বুঝিয়ে দিব, আপাতত একটু আলোচনা করে দিলাম। সেই ক্ষেত্রে অঙ্কে চলতি হিসাব দেওয়া থাকলে চলতি হিসাবের সাথে লাভ লোকসান আবন্টনের এন্ট্রিগুলো কাজ করিতে হইবে। অঙ্কে পরিবর্তনশীল বলা থাকলে লাভ লোকসান আবন্টন খরচ ও আয়ের এন্ট্রির আগে অংশীদারদের মূলধন হিসাবে লিখতে হইবে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে যে তোমাদের অঙ্কের চলতি হিসাব যদি বলা থাকে যে চলতি হিসাব প্রস্তুত করবো, তাহলে লাভ লোকসান হিসাব আমরা যখন করবো তখন প্রতিটা এন্ট্রি লেখার আগে আমাদের লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। আর যদি আমাদের লাভ লোকসান হিসাব চলতি হিসাব বলা না থাকে তাহলে এন্ট্রি লেখার আগে লিখতে হবে আমাদের অংশীদারদের মূলধন হিসাব। যেমন এখানে এখানে এসে যেমন এখানে দেখো আমি যে যে অঙ্কটা করা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব, এখানে যদি অঙ্কে আমাদের পরিবর্তনশীল যদি হয় তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাব এটাই লিখবো, আর যদি অঙ্কে স্থায়ী পদ্ধতি বা স্থিতিশীল হিসাব বা চলতি হিসাবে থাকে তাহলে এখানে অংশীদারদের মূলধন হিসাব না লিখে আমাদের এখানে একটা হেডলাইন লিখতে হবে অংশীদারদের চলতি হিসাব। এই কথাটা এখানে বলা হয়েছে যে দেখো লাভ হিসাব ও আয়ের এন্ট্রির আগে অংশীদারদের মূলধন হিসাবে লিখতে হইবে, আর অঙ্কে স্থিতিশীল বা স্থায়ী বলা থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবের আবন্টনের খরচ ও আয়ের এন্ট্রির আগে অংশীদারদের চলতি হিসাব লিখতে হইবে। আচ্ছা, যাও প্রিয় শিক্ষার্থী, তো আমি আগেই বলছি যে এখানে আমার বিভিন্ন ওয়েবসাইট এবং ফেসবুকের গ্রুপ এবং পেজের ইগুলো দেওয়া আছে, সবগুলোই ফেমাস টিপস লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবা, আর ইউটিউব চ্যানেলও আমার ফেমাস টিপস, আর ওই গ্রুপ বা পেজের নামও ফেমাস টিপস। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এইটা আলোচনা করে দিলাম, তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো যে এতগুলো জিনিস আলোচনা করতে নিখুঁতভাবে আলোচনা করতে গেলে আমার অনেক সময় লাগবে, তারপরেও আমি তোমাদেরকে দিব না টানা, তোমাদের প্রতিটা জিনিস নিয়ে আমি আলাদা আলাদা করে আলোচনা করে দিব। আর এরপরে এই অঙ্কে অঙ্কগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে
কবে করবো, কিন্তু আজকে তো আসলে অনেক সময় হয়ে গেছে, আজকে অঙ্ক সম্ভব হলো না, আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে তোমাদের অঙ্কের সমাধান দেবো। সকলকে সকলে এই পর্যন্ত ভালো থাকো, আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা করে ফেলছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।